हेलो स्टूडेंट्स, चलो आज हम टू डिस्कस करी एप्लीकेशन ऑफ इंटीग्रल से संबंधे। तो इटा तो हमरा जानबो एप्लीकेशन इंटीग्रेशन माने इंटीग्रल माने एक टा जदि कार्व थाके बा एक टा जदि कोन फंक्शन थाके सेटा जदि फंक्शन टा हय एरकम से एक्स एक्सिस सापेक्षे कतटा एरिया कवर करछे সেটাকে ইন্টিগ্রেশন সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এখানে আলোচনা করছি। এখন চলো, এখন যদি আমি বলি যে একটা যদি বর্গক্ষেত্র আঁকি বা যেটা আমরা বলি স্কোয়ার, যদি একটা বর্গক্ষেত্র আঁকি, জাস্ট এরকম বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, বাহু বাহু ইন্টু বাহু, বাহু যদি এ হয়, এটা যদি বাহুটা এ হয়, এই বাহুটা বর্গক্ষেত্রের সমান হয়, মানে স্কোয়ারের সমান হয়, তাহলে ক্ষেত্রফলটা যেটা হচ্ছে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এ স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার সমান হচ্ছে এ ইন্টু এ, তাই তো? বাহু কিন্তু বাহু, এটাই আমাদের এরিয়া, ঠিক আছে, এটাই আমাদের এরিয়া। তো এখন আমরা এই এরিয়াটা কিভাবে পাচ্ছি ইন্টিগ্রেশন সাহায্যে আমি দেখাচ্ছি, ঠিক আছে। চলো, এই যে বর্গক্ষেত্রটা আঁকলাম সেটা আমি একটা কোঅর্ডিনেট সিস্টেমে ভাবে নিয়ে আসি, কিরকম যেটা অ্যাক্সিস গুলো আছে সেই অ্যাক্সিস এর মাধ্যমে আমরা সেটাকে ডিফাইন করব, ঠিক আছে। এখন এই যে অ্যাক্সিস কোন ফাংশনটা নেওয়ার জন্য এটা আমাদের হবে বর্গক্ষেত্রটা আমরা পাবো, তার বর্গক্ষেত্র ডিফাইন করার জন্য তার কর্ণটাকে যদি নিই, কর্ণের দুই পাশে কিন্তু একই এরিয়া কভার করছে। একটু একটু খেয়াল করো স্টুডেন্টস, এই এরিয়াটা আর এই এরিয়াটা দুটো কিন্তু সমান, কর্ণের এই পাশে যে এরিয়া আর এই পাশে যে এরিয়া সেটা সমান। আমরা দেখতে হবে যে স্ট্রেট লাইন কোথায় হচ্ছে, ঠিক আছে, স্ট্রেট লাইন কোথায় হচ্ছে। তো স্টুডেন্টস, আমরা দেখছি যে স্ট্রেট লাইন হচ্ছে এফ অফ ফাংশন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এরকম একটা ফাংশন আমাদের স্ট্রেট লাইন হচ্ছে, তারপর ফার্স্ট কোঅর্ডিনেট। এখন স্টুডেন্টস, যদি আমরা এটাকে যদি ফাংশনটা আমরা এফ অফ এক্স বলি, ফাংশনটা এই ফাংশনটা আমরা কি বললাম, এফ অফ এক্স একটা ফাংশন ইকুয়াল টু এক্স, এই ফাংশনটা আমি ধরে নিলাম শূন্য থেকে, মানে আমাদের অরিজিন থেকে জিরো কমা জিরো, অরিজিন থেকে আমার জাস্ট এ কমা জিরো, শূন্য থেকে এ কমা জিরো ডিস্টেন্সটা কত হয়, অবশ্যই এ আমরা এখান থেকেই বলতে পারছি এ, কারণ প্রমাণ করো যদি এ হয় তা দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব হয় সেই দূরত্ব সূত্রটা হচ্ছে এটা মাইনাস এটা, এ মাইনাস জিরোটা হোল স্কোয়ার মাইনাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার, এটা কি হচ্ছে আলটিমেটলি কে এ স্কোয়ার, মানে হচ্ছে এ। তো স্টুডেন্টস, এরকম ভাবে আমরা নির্ণয় করে থাকি সাধারণত। তাহলে তো স্টুডেন্টস দেখো, এই যে ফাংশনটা আমরা জাস্ট এ তো নিলাম, কার অ্যাক্সিসের উপরে নিলাম, এক্স অ্যাক্সিসের উপরে নিচ্ছি, তাহলে কার সাপেক্ষে হবে, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে হবে, ঠিক আছে। জাস্ট এটা আমি ড্র করছি উপরের দিকে, কোথায় কাট করবো দেখো, জাস্ট স্টেপ হিসাবে লিখছি। তো স্ট্রেট লাইনটা এই পয়েন্টে কাট করলো, তাহলে স্ট্রেট লাইনটা এতে কোথায় কাট করবে, এতে, তার মানে যদি বিন্দুটা তাহলে কি হবে, এ কমা এ। তো স্টুডেন্টস, এটা হলো আমাদের কাজ। এখন স্টুডেন্টস, এটা এরিয়াটা কি হবে দেখো, এখানে কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে, তাহলে অবশ্যই এই এরিয়াটা, এই এরিয়াটা আমি এটা যদি এ পাই, এটা তো এ লম্বটা এ, তাহলে যদি এটা এ হচ্ছে তার মানে এটা হচ্ছে কর্ণ, তাহলে যদি আমি এটাকে সিমিলারলি এটা এক্সিসটা যদি আমি বাড়াই আর এটা সিমিলারলিটি যদি যোগ করি তাহলে একটা বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছে, তাই তো? এটাও এ, এটাও এ, তাহলে আমি
যেটা এটা আমি যদি ইন্টিগ্রেশন করি, এই ছোট ছোট পার্ট গুলাকে যোগ করে করে, ইন্টিগ্রেশন করা মানে কি যোগ করা, তাহলে ছোট ছোট পার্ট গুলাকে যোগ করে 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 যদি আমি দুই দিয়ে মাল্টিপ্লাই করি, মানে টু টাইমস করে দিই, তাহলে গোটা এরিয়াটাই পেয়ে যাবো, তাই তো? তাহলে স্টুডেন্টস, তাহলে এরিয়া ইকুয়ালস টু কি হচ্ছে তাহলে স্টুডেন্টস দেখো, তাহলে এরিয়া এরিয়া ইকুয়ালস টু কোথায় মেজার করছি, জিরো থেকে এ, কার সাপেক্ষে? অবশ্যই ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, কারণ ফাংশনটা এফ অফ এক্স, তো এফ অফ এক্স এর যে ফাংশনটা সেটা কোথায় কোথায় ডিপেন্ড করছি, জিরো থেকে এ তে, কারণ ফাংশনটা এফ অফ এক্স কে কার সাপেক্ষে করছি, এক্স এর সাপেক্ষে, এক্স লাইনের সাপেক্ষে করছি, স্যার এক্স এক্সিস এর সাপেক্ষে করছি, আমি ওয়াই এক্সিস এর সাপেক্ষে করতে পারি, একই রকম একই ব্যবহার হবে, তাহলে কি হবে, জিরো টু এ এটা মান হচ্ছে এক্স ডিএক্স, আমি এটা কি এই ফাংশনটা, এই ফাংশনটা কি ধরেছিলাম, এফ অফ এক্স ইকুয়ালস টু, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ফাংশন, তাহলে এই যে ফাংশনটা ডেলি ইন্টিগ্রেশন কি হবে, এক্স স্কোয়ার বাই টু, এরিয়া কার, এটা যে জি ও, এটা এ, এটা বি, তাই এরিয়া এটা আমি একটু লিখি, এরিয়া অফ, সরি, এরিয়া অফ ও এ বি, তাই তো? ওটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে জিরো থেকে এ তে, এখন এটা আমি সিম্পলিফাই যদি করি, এখান থেকে এখান লিখছি, তাহলে ইন্টিগ্রেশন এরিয়াটা যদি আমি এ নাম দিই, তাহলে এ ইকুয়ালস টু, তাহলে হচ্ছে প্রথমত আপার লিমিটে বসাও এ স্কোয়ার বাই টু, হলো, এখন মাইনাস জিরো, তার মানে এ স্কোয়ার বাই টু, তাহলে এ স্কোয়ার বাই টু এটা ইউনিট স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট স্কোয়ার বা পর স্কোয়ার ইউনিট বলতে পারি, তাহলে এখন আমি শুধুমাত্র এটার আমি এরিয়াটা পেয়েছি, তাহলে এটার মোট এরিয়াটা পেলে এটাকে আমি টু টাইমস করবো, টু ইন্টু এ, তাহলে করবো টু ইন্টু এ স্কোয়ার বাই টু, টু টু ক্যান্সেল, ইট ইজ এ স্কোয়ার, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম, যে বর্গক্ষেত্রের সূত্র যে আমাদের ক্ষেত্রফলটা হয় সেটা হয় বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার, একই ব্যাপার, ঠিক আছে? কিভাবে মেজার করলাম বুঝতে পারলে, এর কিছু ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিই, এটা তোমাদের বুঝালাম শুধুমাত্র ফিল দেওয়ার জন্য, এখন আমরা কিছু ফাংশন নিয়ে দেখব, ঠিক আছে? চলো দেখা যাক, খুব ইম্পর্টেন্ট এন্ড কনসেপচুয়াল কোশ্চেন্স। হ্যালো স্টুডেন্টস, যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই মানে যেটা আমরা আঁকছি, যে ফাংশনটা হচ্ছে সে ফাংশনটা কিন্তু ক্লোজ হতে হবে, ক্লোজ হতে হবে, ঠিক আছে? কিন্তু ওটা আসলে যদি আমাদের ক্লোজ না হয়, কোনো একটা বাউন্ডেড যদি না হয়, তাহলে কিন্তু আমাদের এরিয়া নির্ণয় করা যাবে না। যদি আমি বলি বৃত্তের ক্ষেত্রে বা সার্কেলের ক্ষেত্রে জানি এটা আমাদের বদ্ধ, ঠিক আছে, সেজন্য আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা যাচ্ছে, কিন্তু যদি আমি বলি হাইপারবোলার, হাইপারবোলা যেটাকে বলা হয় আমাদের পরাবৃত্ত, তা হাইপারবোলার ক্ষেত্রে আমরা ক্লোজ পাচ্ছি না, সেজন্য আমাদের কোন প্রকারে কিন্তু এটা আমরা বদ্ধ পথ পাবো না। হ্যাঁ, যদি আমাদের এটা ক্লোজ করে দেওয়া হয়, যদি কোনো আর একটা ফাংশন দিয়ে, তাহলে কিন্তু আমাদের এটার বদ্ধ, এটা আমরা কিন্তু পেতে পারি, ঠিক আছে? কিন্তু বদ্ধ হলেই একমাত্র মনে রাখবে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, আদারওয়াইজ নয়, ঠিক আছে স্টুডেন্টস? চল দেখা যাক, আমরা বৃত্তের ক্ষেত্রে আমরা কিভাবে সমাকলনের সাহায্যে বা ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ঠিক আছে? আমি খুব আস্তে আস্তে বলি, আমি একটু বুঝিয়ে বুঝিয়ে বলি, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা ওয়াই ওয়াই ড্যাশ, অ্যান্ড এটা এক্স ড্যাশ। এই যে বৃত্তটা, এই বৃত্তটা কি হয়, অবশ্যই আমাদের কেন্দ্র, কেন্দ্রিক বৃত্ত বলে, আমার হয়তো ছবিটা ভালো হচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই যে তার সেন্টারটা কি হয়, জিরো জিরো,
আর রেডিয়াস কত হবে? এখান থেকে যা দূরত্ব, এটার থেকে এটার যা দূরত্ব, এখান থেকে যা দূরত্ব, একই দূরত্ব, সব কত দূরত্ব? রেডিয়াসটা হচ্ছে এ। তাহলে রেডিয়াস যদি এ হয়, যদি আমার রেডিয়াস রেডিয়াস যদি আমাদের এ হয়, এ হয়, তার ক্ষেত্রফল সূত্র কি হয়? পাই আর স্কোয়ার। এখানে এ আছে, আমরা এ স্কোয়ার বলব। তাহলে এরিয়া সূত্র হচ্ছে পাই এ স্কোয়ার। তাহলে এটা আমাদেরকে বললো, ঠিক আছে, এটা সূত্র সাহায্যে আমরা জেনে এসেছি এতদিন। কিন্তু আমরা এটাকে নির্ণয় করব কিভাবে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঠিক আছে। এটা আমরা এখন জানবো আমরা কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। দেখো স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, যেটা শর্ট মেথড বা খুব ছোট দিয়ে কাজে লাগানো যাবে সেটাই আমি কাজে লাগাবো, ঠিক আছে। এখানে অঙ্কটা কিভাবে করবো দেখো, জাস্ট অরিজিন, তাহলে এটা অ্যাক্সিসটা, এই যদি একটা অ্যাক্সিস ধরি, একটা দুটো, এই যে এই প্রথম যেটা আমি দাগ কাটলাম সেটা হচ্ছে সেই পার্টটাকে, যদি আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, তারপরে যদি আমি চার দিয়ে গুণ করে দিই, এটা একটা দুটো তিনটা চারটা, চারটা পার্ট নিয়ে একটা বৃত্ত হচ্ছে, তো তার চার দিয়ে যদি আমি গুণ করে দিই বা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে? তাহলে আমি পুরো ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো? এখন দেখা যাক এটা আমি কিভাবে করছি। চলো সলিউশনস, ঠিক আছে। সলিউশনস কি হবে? প্রথমত আমি কার সাপেক্ষে করব তোমাদের একবার ডিসাইড করতে হবে। আমি সিম্পলি আমরা এক্স ডিএক্স দেখে অভ্যস্ত, সেই জন্য আমি এক্স সাপেক্ষে করব, ঠিক আছে। চাইলে তুমি ওয়াই সাপেক্ষে করতে পারো, কিন্তু এগুলো সব দিক থেকে সমান, তো সেই জন্য ওয়াই সাপেক্ষে করতে পারো, এক্স সাপেক্ষে করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটাই করবে, ঠিক আছে। আমি এক্স সাপেক্ষে করছি, এটা সুবিধা। এখন আমি নামকরণ করে দিই, এটা এ, এটা বি। যদি এটার কোঅর্ডিনেট কত হবে? এ কমা জিরো, এটা হবে জিরো কমা এ। রেডিয়াস সমান সমান সমান, তাই না? এখন দেখো তোমরা এখান থেকে যেটা দেওয়া আছে সেটা জাস্ট লিখো, তারপরে ওয়াই বের করো। ওয়াই বের করে কি হবে? প্লাস মাইনাস আসবে, তাই তো? প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো স্টুডেন্টস, এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে আমি কি নেব? পজিটিভ মানটা নেব। কেন করলাম বুঝতে পারা যাচ্ছে, হ্যাঁ? কারণ কি, ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, সেই জন্য আমি পজিটিভ মানটা নিচ্ছি, বুঝতে পারছো? এখন তাহলে এটা আমরা আমাদের কিভাবে আমরা নির্ণয় করবো ক্ষেত্রফলটা? জাস্ট দেখো লিমিটটা কত হবে আর এরিয়াটা কত হবে। লিমিটটা বলো কত হবে প্রথমত। দেখো আমরা সবসময় মেজার করবো অরিজিন থেকে, অরিজিন থেকে এই পর্যন্ত গেলে গোটা পার্টটা হবে, তাই তো? এই যে অরিজিন, অরিজিন এখানে আছে, অরিজিন থেকে আস্তে আস্তে কমতে 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 এই পর্যন্ত গেলে এই এই যে ফাংশনটা, এটা হচ্ছে ফাংশন, এই যে ফাংশন, ফাংশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই তো? দেখো এখন ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়া অফ ও এ বি, তোমার চাইলে বাংলা লিখতে পারো, ও এ বি এর ক্ষেত্রফল সমান করতে কোথায় নির্ণয় করছি? জিরো 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 কমা জিরো, জিরো থেকে এ তে। কেন? কারণ কি, আমরা এক্স সাপেক্ষে নিচ্ছি, তাই জন্য এক্স এর কোঅর্ডিনেট গুলোই করবো। জিরো কমা জিরো, এখানে এক্স কি? জিরো। আর এ কমা জিরো, এখানে এক্স কি? এ। তাহলে জিরো থেকে এ তে যাচ্ছি, ঠিক আছে। এখন যে ফাংশনটা আমরা লিখেছি সে ফাংশনটা এখানে বসালাম, এটাই ফাংশন, এটা তো এফ অফ এক্স, তাই না? এখন এটা হলো, আশা করি এটা বুঝতে পারা গেল সবাই। এখন স্টুডেন্টস, এই যে আমরা এটা সূত্র জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এটা কার সূত্র হয়? এটা হয় সাইন ইনভার্সের সূত্র, কি বললাম? সাইন ইনভার্স, সাইন ইনভার্সের সূত্র হয়। তাহলে সাইন ইনভার্স সূত্র কি হয়? সাইন ইনভার্স এক্স বাই এ, আপার লিমিট এ, লোয়ার লিমিট জিরো। তাহলে যদি আমি বসাই
তাহলে সাইন ইনভার্স এ বাই এ মাইনাস সাইন জিরো বাই এ, সাইন ইনভার্স জিরো বাই এ। দেখো এটার মান হচ্ছে সাইন ইনভার্স ওয়ান, সাইন ইনভার্স ওয়ান এর মান কত? পাই বাই টু, তাই না? সাইন ইনভার্স এর মান হচ্ছে পাই বাই, সাইন ইনভার্স ওয়ান পাই বাই টু। এখন মাইনাস জিরো, জিরো মানে জিরো। এখন দেখো উত্তর হচ্ছে পাই বাই টু, ঠিক আছে? উত্তর হচ্ছে পাই বাই টু, ঠিক আছে স্টুডেন্টস? সরি সরি, খুব মিস্টেক চলে গেল, সাইন ইনভার্স নয় এটা, চলি সূত্রটা হচ্ছে আমাদের, সূত্রটা হচ্ছে আমাদের এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এটাই ছিল তাই তো? প্লাস এ স্কোয়ার বাই টু, স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ, এটা হবে, ঠিক আছে? এখন সূত্রটা হচ্ছে এটা। এখন স্টুডেন্টস এটাকে আমরা যদি জিরো ওয়ান দিয়ে বসাই, প্রথমে দেখো প্রথম টার্মটা যদি ওয়ান বসাই, মানে এ বসাই, সরি যদি এ বসাই তাহলে কি হবে, এ ক্যান্সেল হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, জিরো ইন্টু সামথিং জিরো হয়ে যাবে। যদি এখানে এ বসাই তাহলে কি হবে, ওয়ান হয়েছে, তাহলে পাই বাই টু হয়ে যাবে সাইন, তাহলে ওটা হচ্ছে এ স্কোয়ার বাই টু ইন্টু পাই বাই টু। এবারে যদি জিরো বসাই, এখানে তো জিরো চলে গেল, এখানে জিরো বসাল জিরো, ঠিক আছে? তার জিরোটা লেখার কোনো দরকার নেই। এখন এটা উত্তর হচ্ছে এ স্কোয়ার পাই বাই ফোর। আর এখন যদি এটাকে, এটা তো প্রথম পার্টটা পেলাম, এবার দেখো চার দিয়ে গুণ করব, চার দিয়ে গুণে গুণ করছি, কারণ এখানে একটা পার্ট, এখানে দুটা পার্ট, এখানে তিনটা, তিন নাম্বার পার্ট, এখানে চার নাম্বার পার্ট, চার নাম্বার পার্টটাকে যদি একসঙ্গে করে দিই তাহলেই আমরা পেয়ে যাবো গোটা ক্ষেত্রফলটা। তাহলে এটা আমরা যদি আমি এরিয়া অফ সার্কেল লিখি, এরিয়া অফ সার্কেল, এরিয়া অফ সার্কেল লিখি, তখন আমাদের এটা ফোর টাইমস দিক, মানে ফোর দিক গুণ করতে হবে, ঠিক আছে? ফোর দিক গুণ করলে এটা ইন্টু ফোর ইন্টু ফোর, ফোর ফোর ক্যান্সেল আউট, অ্যান্ড অ্যান্সার ইজ পাই এ স্কোয়ার অ্যান্ড ইউনিটস, ইউনিট স্কোয়ার, ইউনিটস স্কোয়ার। তো কেমন লাগলো অ্যান্সার? যদি এখন যদি স্টুডেন্টস এটা যদি বৃত্ত না হয়ে যদি আমাদের হতো উপবৃত্ত, যেটা বলা হয় ইলিপস, সেটা যদি হয় তখন তার ক্ষেত্রে আমরা সমাকলনের সাহায্যে কিভাবে নির্ণয় করব, কিভাবে নির্ণয় করব সেটা আমি এখনই বলছি। এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়ে যদি আমাদের একটু ইলিপস, ইলিপসে যদি আমাদের থাকতো তাহলে কি হতো, এটা যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তখন আমরা কি করব, এটা পিকচারটা কিরকম হবে যদি আমি আঁকতে চাই ডিম বা মানে ডিমের মতন দেখতে, তাই তো? হ্যাঁ, কিছু স্টুডেন্ট খেতে পেয়ে গেল নাকি, খেতে পাওয়ার এই বলে দেখো ডিমের মতন দেখতে, ডিম সে জাস্ট এটা ভালো করে কেমন, কেমন ইন্টারেস্টিং বুঝতে পারছো? এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, আঁকা যাক। ও মোটামুটি একটা এঁকেছি, আঁকতে পেরেছি। এটা কি ডিস্টেন্স হয়? এটা এ হয় না, এটা হয় বি, তাই তো? এটা অরিজিন হয়। আমার অঙ্কটা করার ক্ষেত্রে, ছবিটা আঁকার ক্ষেত্রে নয়, আমার জাস্ট বোঝানোর জন্যই আমাদের এটা আমি করলাম। এটা এ কমা জিরো, এটা হচ্ছে জিরো কমা বি, ভুল করবে না, ঠিক আছে? এখন জিরো কমা বি অবশ্যই ওয়াই এক্সিস এর উপর বসতো। এখন আমি বলছি যে ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা কি হবে,
আমার ছবিটা হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু প্রত্যেকটা দিকে তো সিমেট্রিক, তাই না? যদি আমি এক্স এক্সিস সাপেক্ষে ভাবি, তাহলে এদিকে যেটা যতটা আছে নিচে ততটাই আছে, আর ওয়াই এক্সিস সাপেক্ষে ভাবি তাহলে এক্স এদিকে যা আছে এটা প্রতিটির দিকেও তাই আছে। তো স্টুডেন্টস, এটা দেখো একটা বদ্ধ পথ, তাই তো? বদ্ধ ক্ষেত্রফল। তাহলে বদ্ধ যখন ক্ষেত্র হচ্ছে তার মানে ক্ষেত্রফল থাকবে। তাহলে যখন এটা বদ্ধ হচ্ছে, তোমরা কি বলতে পারো ইলিপসের ক্ষেত্রফল সূত্র কি হয়? ইলিপসের ক্ষেত্রফল সূত্র কি হয় বলতে পারবে? আইডিয়া করতে পারবে? ক্ষেত্রফল সূত্র হয় পাই এবি। কি বললাম? পাই এবি, ঠিক আছে? ইন্টারেস্টিং একটা নোট আছে শেষে, ঠিক আছে? এটা নোট করবে, ইন্টারেস্টিং নোট হিসাবে আমি লিখে দিচ্ছি শেষে, এবং করে শেষে লিখে দিচ্ছি, ঠিক আছে? স্টুডেন্টস দেখো, এখন আমি এক্সের সাপেক্ষে করবো, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা আমার প্রথমত লিখি, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে স্টুডেন্টস, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, যেটা আমাদের দেওয়া আছে সেটা এক নম্বর দিলাম, সলিউশনস করছি। তাহলে এটা আমাদের ওয়াই ইকুয়ালস টু কি পাচ্ছি? বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? দেখে নেবে আমি কেন পজিটিভ নিলাম। পজিটিভ নিলাম মানে এইটুকুরও নেব, এইটুকু ক্ষেত্রফলটা করব, আর তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এটুকু ক্ষেত্রফলটা নিলে তারপর চার দিয়ে গুণ করে দেবো। চলো 1 মিনিট। তো স্টুডেন্টস, যেটা আমি কনফিউজ হয়ে গেছিল একটু, সেটা হচ্ছে কি, তোমরা একটু দেখো, এক্স এক্স ওয়াই হল ওয়াই, আমরা যেটা ইলিপস বলছিলাম, ইলিপস ইলিপসের যে কোনো একটা দেখো, আমি তো এক্স এর সাপেক্ষে করছি, তাই তো? আমি তো এক্স এর সাপেক্ষে করছি, তাহলে এক্স এর এক্স এক্সিসের অ্যাক্রসে উপরের দিকটা আমি ক্ষেত্রফলটা নির্ণয় করব, তাই তো? আমার বৃত্তের ক্ষেত্রে কি করছিলাম, যে পুরো দিকটাই কিন্তু সিমেট্রিক ছিল, তাই না? এটার কিন্তু যে ক্ষেত্রফল যদি নির্ণয় করি আর চার দিক গুণ করলে সেম হতো, কারণ কি এটা যে ক্ষেত্রফলটা, এটা যে ক্ষেত্রফলটা সেম ছিল, ঠিক আছে? এটা যে ক্ষেত্রফলটা আমি আঁকছি, এটা এই ক্ষেত্রফলটা আর এটার ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রে সেম, এটা ক্ষেত্রফলটা বৃত্তের ক্ষেত্রে সেম, এটা যা হবে এটা ক্ষেত্রফল তাই হবে, এটা ক্ষেত্রফল তাই হবে, এটা ক্ষেত্রফল তাই হবে। আর আমি যদি যেটা ভুলটা যেটা হচ্ছিল আর কি, যদি আমি ফার্স্ট কোয়ারেন্টে যেটা ভুলটা স্টুডেন্ট করে থাকে, যদি এইটুকু নিয়ে নিতাম এইটুকু মাত্র, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যদি নিতাম, যদি ফার্স্ট কোয়ারেন্টে যেটা আছে সেটা যদি নিতাম, তাহলে কি ভুলটা হতো? তাহলে হতো এই যে ক্ষেত্রফলটা, মানে আমি যদি অন্য কারণে বোঝাই, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটার সঙ্গে তো এই ক্ষেত্রফলটা সমান নাও হতে পারে, বা এই ক্ষেত্রফলটার সঙ্গে তো এই ক্ষেত্রফলটা সমান নাও হতে পারে। সিমেট্রিক অ্যাক্রস যেটা উপর দিকে আছে সেটা নিচের দিকে আছে, তাই তো? এটার সঙ্গে তো আমাদের যেখান থেকে খুশি মেজার করলেই হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি এখান থেকেও যদি এটা করো তাহলেও কিন্তু উত্তর এসে যাবে, কোন সিমেট্রিক, ওকে? দেখো তোমার ইচ্ছা, কিন্তু সিমেট্রিক দেখতে হবে। যে সব দিকে যদি আমি দেখি, এখন দেখো এটা যেটা দেখছিলাম, এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা সমান হচ্ছে, এটা তো সমান হচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে, তাহলে যদি ফার্স্ট কোয়ারেন্ট নিই তাহলে অসুবিধা কিছু নেই, তাই তো? করে দেখা যাক, করে দেখা যাক, দেখো করে করে দেখো, আমি অ্যানালাইসিক্যাল জিনিসটা ভাবছি, ঠিক আছে? চলো ফার্স্ট কোয়ারেন্টে যেটা ও এ বি সেটার ক্ষেত্রে ফল আমরা নির্ণয় করবো। তাহলে ক্ষেত্রফল এরিয়া অফ ও এ বি ইকুয়ালস টু কোথা থেকে কোথায় নিচ্ছি,
যদি ইলিপসটা নিই, ঠিক আছে, ইলিপসটা নিয়ে নিচ্ছি, ইলিপস, তো ইলিপসটা কি হবে, জিরো মানে ফোর টাইমস জিরো টু এ ওয়াই মানে হচ্ছে বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি এক্স। তো স্টুডেন্টস এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে হচ্ছে ফোর ইন্টু বি বাই এ সূত্রটা হচ্ছে, এটা সূত্র হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ আপার লিমিট এ লোয়ার লিমিট জিরো। তো স্টুডেন্টস এটা যে আমরা সলভ করব, এটা যে আমরা সলভ করব একটু খেয়াল করবেন কিভাবে সলভটা করছি কিভাবে, ফোর বি বাই এ, এখন ফোর বি বাই এ যদি এ বসায় জিরো শুধুমাত্র এই পার্টটা থাকবে, তাই তো, থাকলো কি এ স্কোয়ার বাই টু ইন্টু পাই বাই টু, দেখো ফোর আর টু ইন্টু টু ক্যান্সেল আউট, কি হচ্ছে বি বাই এ ইন্টু এ স্কোয়ার পাই, তা হচ্ছে পাই এ বি। ঠিক আছে স্টুডেন্টস, এটা একটু ভালো করে খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে চলো দেখা যাক নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর যদি এরকম থাকে একটা প্যারাবোলা দিয়ে থাকে, যদি একটা প্যারাবোলা থাকে, ঠিক আছে, যদি একটা প্যারাবোলা থাকে তখন তার ক্ষেত্রফল হবে কি, না যদি প্যারাবোলা থাকে তার ক্ষেত্রফল কোনোদিনই নির্ণয় করা সম্ভব নয়, যদি আরেকটা যদি থাকে সরল রেখা আর সেটা যদি মানে অবশ্যই বাউন্ড করে মানে আসলে সীমাবদ্ধ করে একটা এরিয়াকে সীমাবদ্ধ করে, তবেই ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ঠিক আছে চলো, এটা খুব কনসেপচুয়াল কোশ্চেন আমি করালাম, তারপরে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করাচ্ছি, দেখো স্টুডেন্টস এটার পিকচার কিরকম হয়, এই যে ফাংশনটা আছে এটা, এটার নাম আছে বিশেষ, ঠিক আছে, এটা বলা হয় স্টেরয়েড, স্টেরয়েড বলা হয়, ঠিক আছে, স্টেরয়েড বলা হয়, ঠিক আছে, কিরকম হয় জাস্ট এটা হয় এরকম, ঠিক আছে, ফার্স্ট কোয়ারেন্ট আঁকতে বলেছে আমি ফুল পিকচারটাই এঁকে দিচ্ছি, ঠিক আছে, ফুল পিকচারটাই আমি এঁকে দিচ্ছি। তো স্টুডেন্টস এর হচ্ছে স্টেরয়েড, এটা কিভাবে আঁকা হয়, এটা কিভাবে অঙ্কন হয় সেটা আমি বলে দিচ্ছি, যদি একটা বড় দেখে বৃত্ত দাও, বৃত্ত না তাহলে আর একটা ছোট দেখি, যদি আমরা জাস্ট একক ব্যাসার্ধে কিছু একটা বৃত্ত নিই, এবার যদি তাকে রোটেট করা থাকে তাহলে কি হবে, আর এখানে যদি আমার নিপটা নিই তাহলে ঘুরতে 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 এরকম হবে, আবার এরকম হবে, আবার এরকম হবে, আবার এরকম হবে, পিকচার দেখো এটাই হচ্ছে আমাদের এই পিকচারটা। তাহলে স্টুডেন্টস এটা প্রথম পাদে অবস্থিত মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টারে যেটা আছে সে ফার্স্ট কোয়ার্টারে তার ক্ষেত্রফল কি হবে, তাহলে তার জন্য আমার জানার দরকার আছে তার কোঅর্ডিনেটটা কত, আমাকে লিমিট জানতে হবে, তাই তো, আমাকে লিমিটটা জানতে হবে, এটা তো এক্স, এটা ওয়াই, এক্স ড্যাশ এন্ড এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে আমাদের প্রথম যেটা চাইছে তাহলে সেই ক্ষেত্রফলটাই আমার নির্ণয় করব কো থেকে জিরো কমা জিরো থেকে, জিরো কমা জিরো থেকে বিন্দুতে জানা নেই। চলো এখানে দেখো বিন্দুটা এক্স এক্সিসের উপর অবস্থিত, তার মানে কি ওয়াই ডি জিরো, তাহলে ওয়াই ডি জিরো হয় তাহলে এখান থেকে আমি যদি বলি এক্স তাহলে কত হবে, এক্স টু পাওয়ার টু বাই থ্রি ইকুয়াল প্লাস জিরো প্লাস এ টু বাই থ্রি, তাহলে এ এক্স এর মানটা অবশ্যই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ। সিমিলারলি যদি এক্স এর মান যদি জিরো হয়, এক্স এর মান কোথায় জিরো হয়, ওয়াই এক্সিসে, তাহলে অবশ্যই ওয়াই এর মানটা আমি এই পাবো, তাহলে এটা বিন্দুটা এইখানে যে বিন্দুটা হবে সেটা হচ্ছে জিরো কমা
a হাইড হচ্ছে a, 0 a, 0 a, 0 এখন স্টুডেন্টস তাহলে এই প্রথমে যে ফোটন প্রথম কোয়ান্টিটি আছে সেই সিস্টেমটা এটার প্রথম কোয়ান্টিটি যেটা আছে তার ক্ষেত্রফল কি হবে তো জাস্ট নাম দিচ্ছি এখানে o এটাতে a দিচ্ছি জাস্ট b এখন আমাকে তো y পেতে হবে না তাহলে আমরা প্রথমত যেটা দেয়া আছে সেই সলিউশনটা আমরা করব তাহলে আমাদের কি দেয়া আছে লিখি এটা আমাদের দেওয়া আছে জাস্ট এটা এখন জাস্ট আমরা এটাকে একটু ওয়াইটে বের করতে বের করব কি করে জাস্ট এক্সটাকে ডান সাইডে নিয়ে গেলাম ঠিক আছে তারপর ওয়াই যদি আমি নিয়ে করি তাহলে হচ্ছে কি এ টু বাই থ্রি মাইনাস এক্স টু বাই থ্রি হোল টু দি পাওয়ার থ্রি বাই টু হোল টু দি পাওয়ার থ্রি বাই টু ঠিক আছে অ্যান্সার এটা হচ্ছে আমাদের ওয়াটে পেয়ে গেলাম তাহলে আমি এক্স এর সাপেক্ষে করতে চাইছি সেই জন্য ওয়াটে বের করছি আমি যদি ওয়াই সাপেক্ষে করতে চাইতাম তাহলে আমি এক্স বের করতাম ঠিক আছে আমি যদি ওয়াই সাপেক্ষে বের করে দিতাম তাহলে লিমিট একটা যে কোনো থাকতো ঠিক আছে জিরো এ থাকতো ওয়াই সাপেক্ষে যদি বের করতাম তাহলে আমাদের হতো এক্স ডি এ ডি ওয়াই আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে করব সেজন্য এটাকে ওয়াই করতে হবে ঠিক আছে ফাংশন অফ এক্স এর আকার আনতে হবে তাই না ফাংশন অফ এক্স এর আকারে ইনিশি ওয়াটাকে সেটাই আমি দেখাচ্ছি এখন এরিয়াটা কি হবে জাস্ট এরিয়াটা আমি যখন যদি বলি জাস্ট এরিয়াটা তাহলে কি হবে এরিয়াটা হবে তাহলে প্রথম যেটা রিকোয়ার্ড এরিয়া যেটা আমরা নির্ণয় করতে দিন নির্ণয় এরিয়া নির্ণয় ক্ষেত্রফল যেটা আমি বলবো বাংলাতে রিকোয়ার্ড এরিয়া ঠিক আছে এটার ইন্টিগ্রেশন জিরো টু এ ইন্টিগ্রেশন জিরো টু এ ডি এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু এ ইন্টিগ্রেশন অবশ্যই ডি এক্স এর সাপেক্ষে এখন এটা আমি করব কিভাবে এটা আমি করব কিভাবে সো এটা এটা ইন্টিগ্রেশনটা আমি সলভ করব কিভাবে আর তোমাদের একটা কথা বলে রাখি সব ইন্টিগ্রেশন কিন্তু সলভ করা যায় না ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নেই সেরকম ধরনের কোনো ইন্টিগ্রেশন তোমাদের দেওয়া হবে না সব ধরনের ইন্টিগ্রেশন করা যায় না যেমন আমি যদি বলি এই ধরনের ইন্টিগ্রেশন কোনোদিন করা যায় না লগ এক্স বাই এক্স ডিএক্স এই যে ইন্টিগ্রেশনটা কেউ করতে পারলে অবশ্যই জানাবে হ্যাঁ ঠিক আছে এই ইন্টিগ্রেশনটা আপাতত এখন পর্যন্ত কোনো সলিউশন নির্ণয় করা যায় না যায়নি এখন পর্যন্ত ঠিক আছে তোমাদের প্রথম ভাবনা হতে পারে যে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন দিয়ে ধরবো তাহলে হবে না পরে দেখবে হবে না পারবে না চলো সেরকম কঠিন কিছু তোমাদের ইন্টিগ্রেশন দেওয়া হবে না যেগুলো তোমাদের দেওয়া হবে সেগুলো কিন্তু খুবই সোজা আর তোমরা ওটা করতে পারবে ঠিক আছে চলো এটা আমরা সলভ করবো কিভাবে তার জন্য আমার একটু জায়গা চাই আর এটা আমার ছবিটাকে বুঝতে হবে তার মুছে দিলাম ছবিটাকে জাস্ট এখন আমরা কোশ্চেন দিকে একটু লক্ষ্য রাখি যে এই যে বলেছে এই যে বক্ররা আর অক্ষদের দ্বারা সীমাবদ্ধ প্রথম প্রথম যে কোঅর্ডিনেটে সেটা আমাদের নির্ণয় করতে বলছে ক্ষেত্রফলটা তাহলে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করব তাই তো তার জাস্ট ইন্টিগ্রেশনটা আমাদের করা হলেই আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় হয়ে যাবে তাহলে ইন্টিগ্রেশনটা যেটা ছিল সেটা আমি লিখি প্রথমত কি ছিল জিরো টু এ এটির উপর টু বাই থ্রি এক্স উপর টু বাই থ্রি হোল টু উপর থ্রি বাই টু ডিএক্স তাহলে এটা এরিয়া যদি এ ধরি তাহলে এটা ঠিক আছে এটা সলভ করো তাহলে খুব সুন্দরভাবে এসে যাবে দেখো যদি আমি এক্সটাকে সাইন ধরি তাহলে খুবই ভালো হবে কেন সাইন ধরবো তো সাইনটাকে এমন ভাবে ধরতে হবে এক্স এর মানটাকে যাতে এটা খুব সহজে মানে ইন্টিগ্রেশনটা করাবে সেজন্য আমাকে সাবস্টিটিউশন মেথড লাগাতেই হবে
তাহলে x 2 বাই থিটা কে আমরা যদি এরকম ধরি 8 2 ডি পাওয়ার 2 বাই 3 সাইন স্কয়ার x দেখো একটু লক্ষ্য করে যদি এটা করি তাহলে কি হবে এটা তো কমন যাবে 8 টু দি পাওয়ার 3 2 বাই 3 টা কমন যাবে তাই তো তাহলে বাইরে বেরে তাহলে এ বের হবে যেহেতু 3 বাই 2 আছে পাওয়ারে আর 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এটা হবে কস স্কোয়ার সিম্পলি সিম্পল ভাবে আনতে পারি ঠিক আছে সেজন্য এটা আনা হচ্ছে আর কিছু না যেহেতু এটা ধরা হলো তার মানে এটা আমাকে দেখতে হবে লিমিট চেঞ্জ হচ্ছে কি না ঠিক আছে এটা আমাকে এটা ধরছি তো আগে dx টা নন ডেরিভেটিভ করে দিই ডেরিভেটিভ না করলে হবে না ডেরিভেটিভ তো ফর্মটা চাই তাহলে dx করলে কি হবে 2y3 x2 এটা যদি -1 করি তাহলে হচ্ছে -1/3 dx equals to এটা কনস্ট্যান্ট এটা হচ্ছে 2 ইনটু সাইন x ইনটু cos x এটা হচ্ছে ঠিক আছে সরি সাইন x কেন ধরবো এখানে থিটা ধরবো ঠিক x তো ছিল আমার সাবস্টিটিউশন থিটা ধরে করতে হবে তাহলে থিটা করবো থিটা আর শেষ শেষ বেলাতে কিন্তু আমরা থিটাটাকে রিপ্লেস করতেই হবে ঠিক আছে থিটাটাকে রিপ্লেস করতেই হবে আমাদের নতুন ফাংশন এনে দিয়েছি এই ফাংশনটা ছিল না তো অঙ্কতে তাহলে এটাকে আমরা রিপ্লেস করব শেষে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা আমার বসালে এরকম হচ্ছে আর লিমিট চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখতে হবে ঠিক আছে জাস্ট এখানে x এ আর এখানে থিটার ভ্যালু দিব যদি 0 আছে আর এ আছে লিমিট দিব আপার লিমিট a আছে আপার লিমিট a আছে আর লোয়ার লিমিট 0 আছে যদি x এর জায়গায় 0 বসাও তাহলে অবশ্যই থিটাটা কি 0 হতে হবে যদি x এর মান x এর জায়গায় যদি 1 a বসাও তাহলে অবশ্যই আমাদের এটা পাই বাই 2 হতে হবে এটা দেখে নাও তাহলে স্টুডেন্টস আমরা এটা সিম্পলি ভাবে পেয়ে যাচ্ছি যে a যেখানে ছিল সেটা হচ্ছে পাই বাই 2 আর যেখানে 0 ছিল সেখানে 0 আর এটা হচ্ছে a একটা বাইরে যাচ্ছে আর এখানে হচ্ছে cos স্কয়ার থিটা হচ্ছিল আর 2 পাওয়ার 3 বাই 2 ইনটু dx কত হচ্ছিল 2 বাই 3 ইনটু x টু দি পাওয়ার 1 বাই 2 1 বাই 3 ইনটু সরি 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 মিস্টেক ঠিক আছে অসুবিধা কিছু নেই এটা একটু একটা স্টেপ করে দিলে ভালো হতো কিরকম স্টেপ যদি আমি এটাকে কনস্ট্যান্ট শুধু ডিএক্স আছে এটা ডিএক্স যদি নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 3 বাই 2 মানে 2 টু ক্যান্সেল আউট করে দিতেই পারি 2 টু ক্যান্সেল আউট করে দিলাম 3 গেল আর এটা হচ্ছে কি x টু দি পাওয়ার 1 বাই 3 অ্যান্ড সাইন x কস x সাইন থিটা কস থিটা সরি সাইন থিটা কস থিটা অ্যান্ড ডি থিটা থাকবে এখন একটা মিস্টেক চলে গেছে এখানে এ টু দি পাওয়ার 2 বাই 3 ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাজ এখন এটাকে আমরা কিভাবে রিপ্লেস করব দেখো এটা যদি x টু দি পাওয়ার 1 বাই 3 হতো তার মানে যদি স্কোয়ার গুলোকে হটাই দিতাম তো 1 বাই 3 1 বাই 2 দিয়ে যদি উপরে নিচে উপরে পাওয়ার যদি গুণ করতাম তো কি হতো তাহলে কি হতো বলো সেটা হতো 3 a 1 বাই 3 ইনটু সাইন থিটা এটা হচ্ছে x x 1 বাই 3 মানটা ঠিক আছে এটা এখন এটা যেহেতু যেহেতু এটা স্ট্যান্ডার্ড মানটা বসালাম আর এটা হচ্ছে a টু দি পাওয়ার 2 বাই 3 সাইন থিটা কস থিটা ডি থিটা অসুবিধা কিছু নেই দেখা যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ চল এটা সিম্পলিফাই করলাম সুবিধা অঙ্কটা নাহলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এখানে এটা হচ্ছে কি
3 তো আছে, এটা 1 মানে হচ্ছে এটা a হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু cos থিটা ডি থিটা, ঠিক আছে। এটা হচ্ছে এই কাজ। এখন যেটা লিমিটটা বের করার চেষ্টা করেছিলাম সেই লিমিটটা কি আমরা বের করব, 0 এটা পাই বাই 2, ঠিক আছে, অসুবিধা কিছু নাই। এখন যেটা আমরা দেখলাম যে x আমরা এটা কোন নিয়ে করলাম, এটা আমরা কি পেলাম, এটা পেলাম dx, তাহলে আমরা x এর জায়গায় বসালাম তখন এটা পেলাম, তাহলে এবার dx বের করছি, তাহলে dx হচ্ছে কি, dx হচ্ছে আমাদের 3 ইনটু এটা আলাদা পার্ট তাই না, 3a ইনটু sin স্কয়ার থিটা ইনটু cos থিটা d থিটা। এখন স্টুডেন্টস এখানে a আর এখানে a হচ্ছে a স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার 0 টু পাই বাই 2, এটা কি হচ্ছে থিটা বারে নিয়ে আসতে পারি, এটা স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল আউট, আর এটা মানে cos কিউব, এটা হচ্ছে sin স্কোয়ার থিটা ইনটু cos 4 cos 4 থিটা ইনটু d থিটা, এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এখন জাস্ট আমাদেরকে সূত্র আনার অপেক্ষা, এটাকে আমাদেরকে সূত্রে আনতে হবে, তাহলে কি করবো, প্রথমত এটা একটু বড় হবে ক্যালকুলেশনটা, ঠিক আছে, ধৈর্য ধরে দেখবে, কিছু করার নেই, ঠিক আছে, এই ধরনের অঙ্ক এলে এরকম ভাবে করতে পারবে। তাহলে কি হচ্ছে 3a স্কয়ার, এটা হচ্ছে কি 1/2 নিলাম, সরি 1/4 নিতে হবে, 1/4 নিলে কি হবে, 1/4 নিলে 2 sin theta into cos theta তার হোল স্কয়ার নিতে পারবো, আর অবশ্য এখানে cos স্কয়ার theta into d theta থাকবে। এখন আমরা এটাকে নির্ণয় করতেই পারি অতি সহজে, এটাকে আমরা বলতে পারি sin 2 theta তার স্কোয়ার হচ্ছে, তাই তো, sin 2 theta তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে sin 2 theta তার স্কোয়ার হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, 0 টু পাই বাই 2 এটা হচ্ছে sin স্কোয়ার 2 theta, এটা দেখো sin cos স্কোয়ার যেটা 2 theta আনো সুবিধা করার জন্য, সুবিধা করার জন্য এটাকে আমি কি সূত্র আনবো, 1 প্লাস সরি cos 2 theta, তাই তো, cos 2 theta সূত্র এমনি এমনি হয়তো cos স্কোয়ার, এখন লিখতে পারি, তাহলে আমি শেষে ছিল ডি থিটা, এখন আমি গুণ করে দিচ্ছি, জাস্ট গুণ করলে কি রকম হবে, আলাদা করে 3a² / 4 0 টু পাই বাই 2, হ্যাঁ, আর সাইন স্কোয়ার আছে সাইন স্কোয়ার 2 থিটা ইনটু ডি থিটা, ঠিক আছে, আলাদা করলে কোনো অসুবিধা আছে কি, আসলে অসুবিধা কিছু নেই, সিম্পলি সিম্পল হয়ে যাবে, তাহলে তাহলে কি হচ্ছে 3a² / 4 0 টু পাই বাই 2, ঠিক আছে, আমি বুঝতে পাচ্ছি এটা এরকম ভাবে হবে, এটাকে লিখতে পারি ডি অফ সাইন 2 থিটা, লিখতেই পারি, তাহলে এটা আমি সিম্পলি সূত্রে পড়ে গেল, আর কিন্তু এটা একটু মুশকিল আছে, এটাকে আমাদের সূত্রে আনতে হবে প্রথমত, ঠিক আছে স্টুডেন্টস, তা সূত্রে আনার জন্য কি করতে হবে, সূত্রটা ফেলতে হবে, সূত্রটা হচ্ছে এরকম, কি ধরেছিলাম মনে থাকা মনে রাখতে হবে, ঠিক আছে, কি ধরেছিলাম আমরা সেটা আমি লিখে দিচ্ছি, x2/3 একুশ টু কত ধরেছিলাম, এ টু পাওয়ার 2/3 সাইন স্কোয়ার থিটা, এটা ধরেছিলাম, ঠিক আছে, এটা জাস্ট ধরেছিলাম, একটু লিখে রাখলাম বলে যেতে পারে, সেজন্য সমান, এটা সমান কি হচ্ছে, আমাদের এরিয়া সমান করছি, এরিয়া সমান কি হচ্ছে, তাহলে
দেখো এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে কি হচ্ছে 8 হয়ে যাচ্ছে এখানে 2 হচ্ছে তাহলে আমাদের সিম্পলি করতে পারি 2 sin স্কয়ার তাহলে ওটা আমি আনতে পারি কি হবে কিভাবে আনবো কি হবে আনবো দেখো স্টুডেন্টস এটা এটা হচ্ছে 3 a স্কয়ার বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে কি হচ্ছে এটা 16 হচ্ছে না 16 হচ্ছে তাহলে কি হলো 16 এটা হচ্ছে কি 0 টু পাই বাই 2 এটা হচ্ছে 1 মাইনাস cos θ जीरो टू पाई बाई टू এখন জাস্ট এখন আমরা এটা কি করব ভেঙে দেব দেখি হচ্ছে 3 স্কয়ার বাই হয়ে গেছে এটা হচ্ছে থিটা পাই বাই 2 টু 0 শেষে রিপ্লেস করতে হবে না আমরা লিমিটটা বেশি মানে করে দিয়েছি তাই তো শেষে রিপ্লেস করব কেন সেই কি এবার আসতো আগে লিমিটটাকে আলাদা করতাম এখন 3 বাই এই 3 আর এই 3 ক্যান্সেল করে দিচ্ছি ঠিক আছে এই 3 আর 3 তাহলে ক্যান্সেল করলে কি হবে এটা কি হচ্ছে 2 দিয়ে পাই বো সাহে তাই 0 হয়ে যাচ্ছে গোটা টার্মটা এখানে 0 হয়ে যাচ্ছে ঠিক আছে এই গোটা টার্মটা আমাদের কি হয়ে যাচ্ছে 0 দিয়ে দিচ্ছে তাহলে এটা এটার সঙ্গে আমি কোনো কিছু লিখছি না আর কিন্তু এখান থেকে দেখো এটার সঙ্গে এটা হলো আর এটা তো পড়ে থাকছে তো সরি মাইনাস থাকছে মাইনাস 0 টু পাই বাই 2 হচ্ছে কি 3 সরি এখানটা হচ্ছে মাইনাস 3 এ স্কোয়ার বাই 16 ছিল আর এটা cos 2 থিটা ছিল তাই তো cos 2 থিটা ডিটা এরকমটা আসছে একটু লক্ষ্য করবে তাহলে এটা সলভ করলে এর কি হবে এটা হবে 3 এ স্কোয়ার বাই 16 ইনটু পাই বাই 2 হলো মাইনাস 3 a স্কয়ার বাই 16 এটা হবে sin 2 থিটা বাই 2 অসুবিধা কিছু নেই এখন এখানে একটু লক্ষ্য করো লিমিটটা কত বসাতে হবে লিমিটটা আছে তো পাই বাই 2 আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে 0 তাহলে যদি আমি পাই বাই 2 বসাই তাহলে 0 দিয়ে দিচ্ছে যদি 0 বসাই তাও 0 দিয়ে দিচ্ছে তাহলে এই পার্টটা তো গেল এই পার্টটা 0 হয়ে গেল এই পার্টটা বড়টা কি হলো 0 হয়ে গেল এই কি রকম এটা 0 এটা 0 তাহলে কি হচ্ছে आंसरটা শুধুমাত্র এটা দিচ্ছে 3 a স্কয়ার পাই বাই 32 এটাই আমাদের ইউনিট স্কয়ার এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এখন আমি জাস্ট আর একটা অঙ্ক দেখাবো তাহলেই আমাদের এই ভিডিওটি শেষ করব অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস যদি তোমাদের কোনো অঙ্ক আটকায় তোমরা বলবে আমি অবশ্যই তার জন্য ভিডিও করে বানিয়ে তোমাদের জন্য আপলোড করে দেব ঠিক আছে চলো দেখা যাক তারপরের ভিডিও সরি তারপরের অঙ্ক দেখো স্টুডেন্টস এটা হবে আমাদের লাস্ট অঙ্ক ঠিক আছে এটা যে আমাদের আছে বলা y = 4 - a mod x এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা আমাদের চিত্রে সাহায্যে আমি চিত্র এখন আঁকিনি তোমাদের বোঝার জন্য ঠিক আছে এটা আমি আঁকছি এখন এটা মডটাকে ভাঙবো প্রথমত যদি এটা পজিটিভ মান হয় x যদি পজিটিভ হয় তাহলে কোনো কিছু বলার ছিল না যদি 0 সমান বা পজিটিভ হয়
এখন সমান্ত বলে দিয়েছে কেন তাহলে ফোর তাহলে একটা মাইনাস যদি এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে একটা মাইনাস দ্বিগুণ করতে হবে তাই তো তাই তো কাকে মাইনাস দ্বিগুণ করে গোটা টার্মটাকে নয় শুধুমাত্র এক্সটা যদি মাইনাস হয় এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে বলতে পারি তাকে যদি আমি মাইনাস দ্বিগুণ করি তাহলে অবশ্যই এটা পজিটিভ সাইন হয়ে যাবে পজিটিভ দিকে ঠিক আছে এক্সটা যদি নেগেটিভ হয় তাহলে কি এখন যদি এক্স নেগেটিভ তাহলে একটা নেগেটিভ দ্বিগুণ করতে হবে যেহেতু নেগেটিভ আছে তাহলে আসলে এটা যদি নেগেটিভ হয় ঠিক আছে স্টুডেন্টস এটা যদি আমাদের নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ নেগেটিভ কি হবে পজিটিভ হয়ে যাবে না এক্স লেস দেন জিরো ঠিক আছে এখন এটা হচ্ছে আর কি একটু ছবিটা একটু লক্ষ্য করো আমি কি হয় আঁকছি ঠিক আছে জাস্ট এক্স গেটার দেন ইকুয়ালস টু জিরো ক্ষেত্রে আমি দেখছি তাহলে ওয়াই ইকুয়ালস টু ফোর মাইনাস এক্স এক্সটা কে দিয়ে নিয়ে আসো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর এটা আমরা পাচ্ছি এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু ওয়ান তাহলে যে সেই অংশ রাখা হলো তার মানে কি এটার যে পিকচারটা সেটা হবে ফোর অ্যান্ড ফোর অ্যান্ড দিস স্ট্রেট লাইন এটা হবে ফোর কমা জিরো আর এটা জিরো কমা ফোর সীতাংশ হবে এখন এক্স যদি লেস দেন জিরো হয় এদিকে হয় এক্স এর পজিটিভ মানের জন্য মানে এইখান থেকে শুরু করে এদিকে তখন একটা লাইন পেলাম ঠিক আছে লাইনটা কিন্তু এদিকে আসবে না ঠিক আছে লাইনটা কিন্তু এদিকে আসবেই না ঠিক আছে ফোর পর্যন্ত তার লিমিট তারপর এটা এদিকে যেতে পারে কিন্তু এদিকে যাবে না ঠিক আছে নেগেটিভের জন্য কি হচ্ছে নেগেটিভের জন্য কি হচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু ফোর প্লাস এক্স ছিল এটা তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই সরি এটার জন্য ঠিক আছে এটার জন্য এটা ওয়াই এটা কিনলাম মানে এটা মাইনাস ফোর হয়ে যাবে তো এটা হচ্ছে কি এক্স বাই মাইনাস ফোর প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু ওয়ান ঠিক আছে এটা যে এক নম্বর সমীকরণটা এটি যে দু নম্বর সমীকরণটা সেটার ক্ষেত্রে আমি দেখছি এটি যে এটা এক নম্বর সমীকরণটা এটা যে এক নম্বর এটার দিকে দেখছি তখন এরকম হচ্ছে তাহলে এক্সটা হচ্ছে মাইনাস ফোর কমা জিরো আর এটা হচ্ছে মাইনাস ফোর কমা জিরো আর এটা জিরো কমা ফোর তাহলে এটা হবে জাস্ট এরকম পিকচারটা বুঝতে পারলে তারপর আমাদের সমাগম সাহায্যে এই যে সীমাবদ্ধ হলো এই যে একটা ত্রিভুজের মতো ঠিক আছে এটা এ নাম দাও এটা বি নাম দাও এটা সি নাম দাও তাহলে এ বি সি যে ত্রিভুজটা হলো সেটা আমার সীমাবদ্ধ আমার ক্ষেত্রফলটা কোন নির্ণয় করতে বলছি ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা আমার নির্ণয় করতে বলছে ক্ষেত্রফলটা আমার নির্ণয় করবো কার জন্য দেখো ক্ষেত্রফল যেটা আমার নির্ণয় করতে বলছি ক্ষেত্রফল আমাদের কি কার কার নির্ণয় করতে হবে এ বি সি ও এ ওরা না বলতে পারতে ঠিক আছে ঠিক আছে এটা আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিন্তু দেখো একটা জিনিস দেখো তোমার কি মনে হচ্ছে না যে এটা অর্ধেক পড়ে জিরো থেকে এটা তাহলে দুই দিক গুণ করে দিলে আমাদের চলে আসবে তাই তো তাহলে তাই করো আমি এখান থেকে কাউন্টিংটা শুরু করছি এখান থেকে কাউন্টিংটা শুরু করবো জিরো কমা জিরো থেকে ফোর পর্যন্ত তাকে টু টাইমস করে দিলেই তো উত্তর বেরিয়ে যাবে তাই না তাকে আমি টু টাইমস করে দিচ্ছি করতে নিচ্ছি জিরো থেকে ফোর পর্যন্ত এবং ওয়াই কোন ফাংশনও নেব আমি পজিটিভ দিয়ে কাজ করছি তাহলে এক্স যদি পজিটিভ হয় তাহলে এটা নিয়ে কাজ করতে হবে তাই না আমাকে ওটা নিয়ে কাজ করতে হবে ঠিক তাহলে হবে ফোর মাইনাস এক্স ডি এক্স এক্সের সাপেক্ষে করছি এখন
জিরো থেকে ফোর পর্যন্ত যাচ্ছে, তাহলে এই এরিয়াটা বেড়ে যাবে। তাকে টু টাইমস করছি, তাহলে গোটা এরিয়াটা আমার নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি কি, টু ইন্টু ফোর ইন্টু এক্স, ফোর এক্স, ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু, জিরো টু ফোর। এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, আগে ফোর বসাও, ফোরের জন্য ভ্যালু দেবো, জিরো দিন দেবে না, টু ইন্টু কারণ জিরো জিনিস জিরো হয়ে যাচ্ছে। তাহলে ফোর বসালে কি হবে, সিক্সটিন মাইনাস ফোর বসে সিক্সটিন, সিক্সটিন বাই টু এইট, ঠিক আছে। এটা ফোরের জন্য হলো, জিরোর জন্য জিরো, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত হলো, টু ইন্টু এইট, আলটিমেটলি হলো ষোলো, সিক্সটিন ইউনিট স্কোয়ার, ঠিক আছে। এই অঙ্কটা কেমন লাগলো তোমাদের, খুব সুন্দর লেগেছে হয়তো, ঠিক আছে। এই ধরনের অঙ্ক শুধুমাত্র এই চ্যানেলেই চমক দেওয়া যায়, তাছাড়া কোথাও এই ধরনের অঙ্ক হয়তো তোমরা পাবে না ইউটিউব চ্যানেলে, ঠিক আছে। তাহলে আমাকে সাপোর্ট করো এই ধরনের অঙ্কের জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো আমি এই অঙ্ক আপাতত শেষ করি এই ভিডিওটি, তারপর তোমাদের জন্য, তোমাদের যদি মনে হয় যে না আরো অঙ্ক দরকার আছে এটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই আরেকটা পার্ট টু ভিডিও করে দেবো। কিন্তু তোমরা অবশ্যই মানে নিজের থেকে অঙ্কগুলো ট্রাই করবে, ঠিক আছে। অবশ্যই যেখানে যেখানে আমি অঙ্ক করছি সেখানে তোমরা নিজের থেকে ট্রাই করে নেবে, তাহলে তোমাদের কি হয়, তোমাদের স্কিলটা বাড়বে, ঠিক আছে, আর অঙ্কের প্রতি ভালোবাসাটাও বাড়বে। এখন তোমাদের বিদায় জানাচ্ছি, পরবর্তী আমাদের টপিক হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা একটা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন, যেটা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন, খুব আমি অ্যাডভান্স বলবো ওটাতে, তোমরা সেজন্য ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। ওয়েটিং ফর মাই ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, চলো বাই।